নমস্কার বন্ধুরা, এসএমএস এন্টারটেনমেন্ট রেসিপির নতুন আরেকটা পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি বক ফুলের বড়া। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই রকম একটা মুচমুচে বড়া থাকলে আর কিছুই লাগবে না। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক বক ফুলের বড়া কিভাবে বানিয়ে নেওয়া যায়। বক ফুলের বড়া তৈরি করার জন্য আমরা 10টা বক ফুল জলে ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর ফুলের ভেতরে যে লম্বা বৃন্ত বা শক্ত অংশটা থাকে সেটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে বড়া কিন্তু তেতো লাগবে। আর ফুলের নিচে যে সবুজ অংশটা আছে ওটা আমরা কিন্তু ফেলবো না। ওটা ফেলে দিলে ফুলের সমস্ত পাবড়ি কিন্তু আলাদা হয়ে যাবে আর তাতে বড়া কিন্তু মুচমুচে হবে না। সবকটি ফুল একইভাবে ছাড়িয়ে নিলাম। এরপর একটি পাত্রে বড় চামচের 4 চামচ বেসন নিয়ে নিলাম 2 চামচ চাল গুঁড়ি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু খাওয়ার সোডা, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং সামান্য একটু কালো জিরে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মাখতে থাকব, একেবারে পুরো জলটা দেব না, প্রয়োজন মতো জল দিয়ে আমরা মাখতে থাকব। দেখুন বেটারটা আমাদের রেডি। বেটারটা ঠিক এই রকম হবে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হলে বকফুলগুলো একটা একটা করে আমরা বেটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এক পিঠ কিছুটা ভাজা হয়ে আসলে আর এক পিঠ উল্টে নেব। এইভাবে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। ঠিক এইরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বকফুলের বড়াগুলো আমরা একে একে ভেজে নেব। আমাদের আজকের বকফুলের বড়া একদম তৈরি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। এখন একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে এবং ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপডেট করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।